ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরো একবার আমন্ত্রণ, স্বাগত আমাদের এই সকালবেলার আয়োজনে। প্রত্যেকের দিন ভালো কাটবে সেই প্রত্যাশা করছি, পাশাপাশি অনেক অনেক সম্ভাবনা নিয়ে আজকের দিনটিও ধরা দিক আপনার জীবনে। একদম তাই, এবং বলছিলাম কিন্তু একটি আয়োজনের খোঁজ, যে আয়োজনে আমাদের সাথে নতুন করে আটটে মুখ পরিচিত হলো, যে আটটে মুখ হয়তো বাংলাদেশের গান্ডারি হিসাবে আমাদের শিল্প মাধ্যমকে, অন্তত চিত্র মাধ্যমকে আরো অনেকটা পথ এগিয়ে নিয়ে যাবেন। আপনার সন্তান যখন সাদা কাগজের উপর পেন্সিল বা কলম দিয়ে আঁকিবুকি করছে, অনেক মা বাবাই হয়তো খুব উৎসাহ নিয়ে দেখেন। সেই উৎসাহটাকে যদি লালন করতে পারেন ছেলের মাঝে বা সন্তানের মাঝে বা কন্যা সন্তানের মাঝে, যেইটাই হোক না কেন বা যাই হোক না কেন, এই সম্ভাবনাকে যদি আরেকটু উস্কে দিতে পারেন, তবে হয়তো আগামী প্রজন্মের এস এম সুলতান তার মধ্যে যে আছে তা খুঁজে পেতে আমাদের খুব বেশি সময় পেতে হবে না বা খুব বেশি সময় লাগবে না। এমনই একজনের সাথে আজ পরিচয় করাবো। আঁকা আঁকিটা তার শখ, নেশা নাকি ফাঁকি ছিল তাই জানবার চেষ্টা করবো। তবে সাম্প্রতিক সময়ে যে আটজন নতুন শিল্পীর কথা বলছিলাম, তাদের মধ্যে একজন যিনি চিত্রকলা বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, তাকে আজ আমরা অতিথি হিসেবে পেয়েছি। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন প্রদীপ সাহা, চিত্রশিল্পী। শুভ সকাল এবং সেই সাথে স্বাগত। থ্যাংক ইউ, ধন্যবাদ আপু। আমন্ত্রণ, কেমন আছেন প্রদীপ? ভালো, আপনি ভালো আছেন? একেবারে একেবারে বেশ ভালো। প্রথমে আপনাকে কংগ্রেচুলেশনস এত অসাধারণ একটি কাজের জন্য, কারণ সারা বাংলাদেশের মধ্যে থেকে চিত্রকলা বিভাগে শ্রেষ্ঠত্ব পাওয়াটা সত্যিকার অর্থেই অনেক পরিশ্রমের ফসল, এটা বলেই দেওয়া যেতে পারে। এবং সেই সাথে অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা, পরিশ্রম, সততা, নিষ্ঠা, জানি না আর কি কি বিশেষণের সাথে যুক্ত হবে, আরো অনেক অনেক কিছু। প্রতি দু বছর পর পর যে আয়োজনটা হয়, সেই আয়োজনের মধ্যে দিয়ে আমরা নতুন কিছু মুখ পাই। আয়োজন নিয়ে জানবো, আপনাদের পুরো ক্যারিয়ার নিয়ে জানবো, তবে তার আগে যে বিষয়টা আমরা জানতে চাই, তার আগে বিষয়টি যেটি জানতে চাই সেটি হচ্ছে একজন শিল্পী মন আপনার মধ্যে আপনি লালন করে থাকেন হয়তো ছোট কাল থেকেই, সেটা একটু পরে বিস্তারিত জানা যাবে। সাধারণত সকালবেলা একজন শিল্পী কেমন করে শুরু হয় সেটা জানতে চাই। সকাল বলে আলো কিছু আছে জীবনে? করে দিয়েছি একেবারে, আলো কিছু আছে জীবনে সকাল বলে? আমি সকালেই ঘুমাই, কিভাবে কি বলবো। কিন্তু আবার এরকম না যে হচ্ছে প্রয়োজনে ঘুমাই, প্রয়োজনে উঠতে পারি না, এরকম না। আমি আমার ঘুমের কারণে কখনো ক্লাস মিস হয়নি, কোনো কিছু হয়নি। কিন্তু আমি আমি মানে খুবই ব্যক্তিগত সময়টা কাটাই হচ্ছে রাতে, রাত্রির বেলা। সেক্ষেত্রে আপনি মধ্যরাত্রিটা বোধ হয় একটুখানি পান, শান্ত প্রকৃতি, চুপচাপ করে। যাই হোক, আমরা একটু এবার প্রসঙ্গে ঢুকি। এটা খুবই বুঝতে পারছি যে একজন শিল্পীর হয়তো রাত জেগে ওই নীরবতার মধ্যে কাজ করতে হওয়ার জন্য সকালটা ঘুমাবেন। এবার একটুখানি জানতে চাই যে প্রসঙ্গটা নিয়ে, যে কারণে আমরা একেবারে শুরু হলো গত শনিবার থেকে, এখানে আপনি চিত্রকলা বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন, একটু অভিব্যক্তি অনুভূতিটা জানবো, তবে তার আগে জানবো যে আপনার প্রস্তুতিটা আসলে কি ছিল, নিজেকে কি করে প্রস্তুত করেছেন এই পর্যায়ে এসে দাঁড়াবার জন্য? আসলে চেষ্টা করে গেছি, আর মানে ওইটা শুধু মানে নবীন অ্যাওয়ার্ড পাবো নবীনের জন্য এরকম কনসেপ্ট ছিল না। আচ্ছা, মানে কাজ, নিজের কাজটা করে গেছেন, তারপরে বেটার কাজটা করতে হবে, মানে যেন জাজমেন্টে যারা থাকবে তারা যেন ভাবে না ছেলেটা কাজ করতে পারে, মানে অ্যাওয়ার্ড পাবো এর জন্য কাজ করিনি। একজন শিল্পী বোধহয় তাই ভাববেন, এরকম ভাবে একজন সুশিল্পী বোধহয় তাই ভাববেন। এবার একটু যে অ্যাওয়ার্ড প্রোগ্রামটার কথা আমরা এতক্ষণ ধরে বললাম, এটা যদি একটুখানি আপনার কাছ থেকে জানতে চাই, যখন শুনলেন এরকম একটা আয়োজন হচ্ছে, সেখানে হয়তো আপনি নিজের কাজটা সাবমিট করবেন, ওই যে প্রক্রিয়াটা যখন থেকে শুরু হলো তখন থেকে গল্পটা একটু শেষ অবধি জানতে চাই। আসলে প্রতি দুই বছর পরে নবীনের সার্কুলারটা হয়, তখন আমরা আর আমরা ওই দিকে তাক লাগিয়েই থাকি যে কখন হবে আমাদের দেশের হচ্ছে নবীন হয়, জাতীয় প্রদর্শনী হয়, এশিয়ান হয়, মানে এগুলোতে আমরা আগের থেকেই মানে প্রিপারেশন থাকে, এগুলোতে অ্যাটেন্ড করতে হবে। আর নবীন যেহেতু আমরা একটা নবীন আর্টিস্ট, সেক্ষেত্রে হচ্ছে মানে একটা ফাইট দিতে হবে, আমি একটু আগে নিজেকে প্রুফ করতে হবে যে আমিও পারি এরকম একটা বিষয়টা। আর তো এর জন্য মানে আগের থেকেই কনসেপ্ট থাকে কি কীভাবে করবো, কি সাইজের করব, মানে বড় করব কি ছোট করব, কি মিডিয়া কি কনসেপ্ট, সব কিছু চিন্তা ভাবনা করে মানে যখনই নবীনের সালকোটা হয়ে যায়, আমরা এক মাস দেড় মাসের মতো সময় পাই, মানে তখনই যুদ্ধে নেমে পড়ি আর কি, কাজটা ভালোভাবে করতে হবে। করার পরে দেন হচ্ছে আমাদের মানে আমি খুব লাকি আসলে,
আমি শিক্ষকদের অনেক ভালোবাসা পাইছি আমার ডিপার্টমেন্টে। মানে আপনি রাজশাহী চারুকলার কথা বলছেন তো, রাজশাহী চারুকলা অনুষদের কথা বলছেন, রাজশাহী চারুকলা অনুষদ, অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছেন, তার অনুপ্রেরণা দিয়েছেন আপনাকে অনেক। কিন্তু এখানে কিন্তু একটা আবার ইন্টারেস্টিং তথ্য একটুখানি দিতে চাই। এখন রাজশাহী চারুকলা অনুষদ যেটা, আপনারা যখন ভর্তি হয়েছিলেন তখন কিন্তু আপনারা স্বতন্ত্র ডিপার্টমেন্ট পেয়েছিলেন, তো এর জন্য আবার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি চারুকলার সবাই আমার শিক্ষক, আমি সবাইকে পাইছি, সবাই আমার শিক্ষক ডাইরেক্ট। আর এদিকে হচ্ছে মানে এখন তো গ্রুপ ভাগ হয়ে গেছে, যদিও আমরা ফার্স্ট ইয়ারের পরে গ্রুপ ভাগ হয়ে মানে রেজাল্টের ভিত্তিতেই চিত্রকলাতে ঢুকতে হয় আমাদের, তো যখন ঢুকলাম তখন আমাদের চিত্রকলা পাঁচজন শিক্ষক আছেন। আর মানে আমাদের ডিপার্টমেন্টের মানে চারুকলা অনুষদের সবচেয়ে সিনিয়র শিক্ষক হচ্ছে আমাদের চিত্রকলার আবু তাহের স্যার, ওনার নাম মানে আবু তাহের বাবু স্যার। আর হচ্ছে আর আমাদের ডিপার্টমেন্টের বর্তমান যে ডিন মানে অনুষদের যে ডিন, উনিও হচ্ছে আমাদের পেন্টিংস এর সিদ্ধার্থ শঙ্কর তালুকদার। আর হচ্ছে এখন যে বর্তমান মানে আমাদের কি আমরা শর্টে পপ বলি, সেটা হচ্ছে চিত্রকলা পাঠ্যকলা সাবচিত্র বিভাগ, ওটার যে চেয়ারম্যান রিতেন্দ্র কুমার শর্মা স্যার, উনিও আমাদের পেন্টিংস এর। তো এই তিনজন মোস্ট সিনিয়র, তাদের অলওয়েজ অনেক ভালোবাসা পাইছি। আর আরও দুজন আছে যারা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিল, পেন্ডিসি স্টুডেন্ট ছিল, আমিরুল স্যার, রানা স্যার, আর একজন হচ্ছে জিলুর রহমান স্যার, টিটন স্যার। মানে এদের কথা না বললেই নয়, এর জন্য আমি বলছি, কারণ মানে আমি প্রথমটা শুরু করলাম সিনিয়র থেকে জুনিয়র পর্যন্ত, আমি আবার জুনিয়র থেকে উঠতে হবে, কারণ আমি যখন ঢুকি এই ইউনিভার্সিটিতে আমার এলাকার একজন স্যার আছে মুক্তাগা স্যার, আমার বাসা মুক্তাগা স্যার মামি সিংহে, আচ্ছা স্যার আছে আব্দুল সোবান হীরা, ইনি হচ্ছে পিন মেকিং এর শিক্ষক, ইনি আমাকে খুব মানে সাপোর্ট করতো তখন, অনুপ্রেরণা দিয়েছেন। আর আমার সেকেন্ড ইয়ারে বাবা মারা যায়, তো ওই সময়টাতে আমি একটু হোপলেসই ছিলাম, তখন স্যার আমাকে খুব খুব সাপোর্ট করতো। তারপরে হচ্ছে ওই যে এখন আবার আমার পেন্টিংস এসে পড়লে জিলুর স্যারের কাছ থেকেই প্রথম শেখা যে অ্যাবস্ট্রাক্ট ছবি বা এক্সপেরিমেন্টাল ছবি কিভাবে আঁকাতে হয়। আচ্ছা, তো স্যারকে ডেকে ডেকে নিয়ে বোঝাতো এইভাবে, আমি বুঝতে পারি না। প্রদীপ, আপনি কিন্তু এই এই অনুপ্রেরণার একটা ফিডব্যাকও তাদের দিয়েছেন চারুকলার ইতিহাসে, রাজশাহী চারুকলার ইতিহাসে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে আপনি আপনার অনার্স মাস্টার শেষ করেছেন, 3.964 যদি ভুল না করি আউট অফ 4, খুব সুন্দর করে বললো, যখন সেকেন্ড ইয়ারে থাকতে সে তার বাবা হারিয়েছে তখন কিছুটা বিক্ষিপ্ত ছিল, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর যে গল্প, সেই হিসেবেও যদি বলি প্রদীপ শাহ ইজ এ ভেরি গুড এক্সাম্পল, যেটা আরো 10 জন মানুষ অনুপ্রেরণা পেতে পারে নিঃসন্দেহে। নিঃসন্দেহে প্রদীপ, এক্ষেত্রে বিমূর্ত ছবির কথা আপনি একবার উল্লেখ করলেন, এই যে কম্পিটিশনটায় যেখান থেকে বাছাই করে আপনি শ্রেষ্ঠদের মধ্যে একজন, ছবি কি জমা দিয়েছেন, কি এঁকেছেন, বিমূর্ত না অন্য কোনো ফর্ম? না, বিমূর্ত তো অবশ্যই, আসলে বিমূর্ত মানে যেটা মূর্ত না, কিন্তু আসলে আমি বিমূর্ত করতে পারি কিনা জানি না, আমি এক্সপেরিমেন্ট করতে পারি। আচ্ছা, এক্সপেরিমেন্ট কিন্তু আপনি কি করেছেন এক্সপেরিমেন্ট, মানে কি বোঝাতে চাইছেন? আমার ছবিটার নাম হচ্ছে রিজেনারেট, আমি ছবিটাতে তাই করছি আর কি। আসলে আমরা ফর্ম ভাঙি, কিন্তু আসলে ফর্ম ভাঙি না, আমি স্যার আমাদের এক স্যার আমাকে বললো যে ফর্ম ভাঙা যায় না, ফর্ম ডেস্ট্রয়েড করতে হয়। তো হচ্ছে তখন ভাবলাম আচ্ছা ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে একটা চাঁদের ফর্ম, আমি যখন একটা গোল আকৃতির ফর্ম ক্রিয়েট করি তখন হচ্ছে ওটা চাঁদের মতো হয়, কিন্তু আমি যদি ওটাকে একটু আলাদা করে ফেলি, আমার আমার ব্যক্তিগত চাঁদের ফর্ম মানে ওটা প্রদীপ শাহের ফর্ম। সো ওইভাবেই মানে অনেকগুলো ফর্ম আছে আমার ছবিটাতে, সেখানে আমি আসলে মানে ওই ছবির কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমি শুধু গড়ার মাঝেই সৌন্দর্য এটা আমি বিশ্বাস করি না, ভাঙার মাঝেও অনেক ভাবার্থ আছে, তাৎপর্য আছে, এটি আমি আমার ছবিতে তুলে দেওয়ার চেষ্টা করছি।
ইন্টারেস্টিং, মানে উল্টো করে শুরু করেছেন। হ্যাঁ, এবং আমি এভাবেও বলতে পারি, যেটা একটুখানি দর্শনের দিকে চলে যায়, দার্শনিকরা এটা বলেও থাকেন যে যতক্ষণ না আমরা ভাঙছি ততক্ষণে নতুন কিছু করতে পারছি না। তো সেক্ষেত্রে আপনি সেভাবে ভেঙেছেন নতুন একটা রূপ দান করার জন্য। তাই তো আমি শিওর ছিলাম না আমি যে আসলে নতুন খোঁজ পাবো কিনা। ১২৪টি চিত্রকর্ম ওখানে স্থান পেয়েছে, সেখান থেকে শ্রেষ্ঠ হওয়া এটা নিঃসন্দেহে কোনো ছোট কাজ নয়। একদমই তাই। মানে সাবমিশনটা কবে হলো, কবে সাবমিট করেছিলেন? আমি জানতে চাই, আপনাকে দেখেও অনেকক্ষণ ধরে কথা বলে মনে হচ্ছিল একজন শিল্পীর মধ্যে একটুখানি হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে, সেটা কথা বলতে বলতেই হোক, কাজ করতে করতেই হোক। তো ব্যক্তিগত ভাবে প্রদীপকে এরকম কিভাবে ইভ্যালুয়েট করবেন? আপনি কি একটু উদাসীন, ওরকম হারিয়ে যাওয়া প্রকৃতির, নাকি না খুব সচেতন? চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। আমি অনেক কেয়ারফুল, অনেক কেয়ারফুল। আচ্ছা, কিন্তু যখন আমি ছবি আঁকাই আমার ফোনের রিংটোনটা বেজে উঠলে আমি চমকে যাই। আমাদের মনে হচ্ছে তিনি আগে কি বলবেন, তার ছবিটা আঁকছেন, তারপর আমাদের একটু কাজ করে ফিরে আসবে প্রদীপ। তবে তার আগে একটা ছোট বিরতিতে যাচ্ছে। একেবারে দর্শক যারা আমাদের সাথে রয়েছেন সাথেই থাকবেন, আপাতত বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম বিরতির পর। আপনাদের প্রত্যেককে আরো একবার আমন্ত্রণ, আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত হলেন তাদেরকে বলি। আমরা কথাগুলো কিন্তু শুনছিলাম, আমরা জানছিলাম প্রদীপ, যে বিষয়টা আমি খুব আগ্রহী, শিল্পী হওয়ার যে প্রিপারেশনটা, এটা অনেক সময় ধরে নিতে হয় আমি শুনেছি। যদি আমি আমার বন্ধুদের মধ্যে দেখেছি, যে বন্ধুদের কথা যাবো না, কে কীভাবে শিল্পী হয়েছে ওই প্রসঙ্গে যাবো না, একটু জানতে চাইব শিল্পী কি হতে চেয়েছিলেন না অন্য কিছু? আসলে প্রথম হচ্ছে, মানে সত্য কথা বলতে গেলে, লেখাপড়ার থেকে দূরে থাকতে হবে আর কি, এত পড়াশোনা আমার ভালো লাগতো না। আচ্ছা, আমার বোন অনেক ভালো স্টুডেন্ট, মানে ও যখন এইটা বৃত্তি পায় তখন আমার মন খারাপ হয়ে গেছে, আমাকে পড়তে হবে, এটা আমার টেনশন, এটা একটা টেনশন ছিল। আমি আমার লাইফে প্রথম স্বাধীনতা অর্জন করছি হচ্ছে ক্লাস 9 মার কাছ থেকে, যে আমাকে অত বাধা বাধা যাবে না, এখনই পড়তে হবে, আমি পড়বো না, যদি বলতে এখন পড়তে হবে তখন পড়বো না আর কি, আমার ইচ্ছা মতো পড়বো, আমি বুঝি। তো তারপরে আর কি বিশ্বাস করে ছেড়ে দিয়েছে, আসলে বিশ্বাস হয়তো বা রাখতে পারছি, মা জানে আর কি। তো হচ্ছে ওই যেটার কথা আসছিল, আমি ইন্টারমিডিয়েট পড়ার পরে আর পড়তে ভাল লাগছিল না। আচ্ছা, মানে চারুকলার যখন খবরটা পেলাম আর কি, আমার বোন খুব ভালো ছবি আঁকায়, মানে ওয়ালমেড বানাতো, কারুশিল্পের কাজ করতো, ওটা দেখে ভাবতাম যে হচ্ছে কারুশিল্প, আমি এখন জানি এটা কারুশিল্প বলে, কিন্তু তখন জানতাম না, হ্যান্ডমেড আর্ট বা এই টাইপসের কিছু জানতাম আর কি। তো হচ্ছে দিদিটা দেখে ভাবতাম, ওই তো উই আমার হিরো আর কি। আগে বলি, কতদিনের বড় ছোট আপনারা? খুব পিঠাপিঠি আমরা দুজন। আর তারপরে হচ্ছে মা তো অলওয়েজ সাপোর্ট করছে, এখনো মা এটা করবো, আচ্ছা ঠিক আছে ওকে করো, মানে কখনো কোনো না বললো না আর কি। আর হচ্ছে আমার বোনের, মানে আমার দুলাভাই যে আছে, মানে সারা জীবন সে বলছে যে আচ্ছা তো আর্টিস্ট হওয়ার দরকার নাই, মানে এত উল্টাপাল্টা পড়ে থাকতে হবে না, হচ্ছে ভালোভাবে লেখাপড়া শেষ করে আসো, একটা চাকরি চাকরি করবো। এবার আবার অ্যাপ পাওয়ার পরে বলছে তোমার চাকরি করার দরকার নেই, তুমি শিল্পী হও। তো এটা আমার তো অনেক দরকার ছিল, এটা হচ্ছে আমার সর্বোচ্চ আর কি অ্যাওয়ার্ড আর কি আমার, যে সে কিছু টান নাই যে তুমি শিল্পী হবে, মাচ নিডেড ওয়ান, তাহলে অ্যাওয়ার্ডটা খুবই দরকার ছিল, পরিবারে মুখ রইল আর কি, তারা অনেক খুশি। আর হচ্ছে আমি যখন, মানে অ্যাডমিশন টেস্টে আমি কোথাও চান্স হয়নি,
কোনো জায়গাতে চান্স হয়নি। তখন আমি নিউজ দেখতাম যে চারুকলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি হচ্ছে আর কি। তখন আমি যে জানি না চারুকলায় আবার পড়া যায় নাকি আমি জানি না। তখন আমি এক বড় ভাইকে দেখালাম, বড় ভাই বলল যে শান্ত ভাই নাম ছিল, বললো যে ভাই এটা কী? তখন বলছে এই যে ছবি আঁকায়। তখন আমি তাকাতে পারি, কোথায় পরীক্ষা দে, এই পরীক্ষা দেবো এখন পরীক্ষা। চারুকলা আমরা ছোটোবেলায় যেগুলো শিখি এর সাথে এই আমরা যে আর্ট করি এটার সাথে সম্পর্কটা অনেকটা ভিন্ন, অনেক মানে পথটাই আলাদা, অনেকটা আলাদা। তো এখানে বেসিক জানা লাগে বা বেসিক ভাবে আগাতে হয় স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে আমি কার কাছ থেকে গাইড দেবো, আমি তো কাউকে চিনি না। তখন আমার এলাকার আর কি মুক্তা স্যার, ওই আমাদের ময়মনসিংহে একটা জয়নুল আবেদিন আর্ট কলেজ আছে, অনেকটা নাম করা, ওখানে মান্নান ভাই করে একটা ভাই ছিল, একসাথে আমরা মিশতাম আর কি। তো ভাইরে বললাম ভাই আমি তো সরকার পরীক্ষা দেবো, এই তাই নাকি আসো। সে আমাকে আর কি একটু গ্রামের দিকে নিয়ে গেল যে গাছটা আঁকো, গাছ আঁকালাম, সে বলে অনেক ভালো হয়েছে। তো ওই তখন না আরো ভালো লাগলো, আমাদের যে মধুপুরের বন আছে রসুলপুর আর কি যেটাকে বলা হয়, ওই বনে নিয়ে যেত যে ড্রয়িং করো, তো আমার না হেভি লাগতো আর কি, এটাই তো আমি চাইছি আর কি। তো তখন থেকে ভালো লাগা। তারপর যখন অ্যাডমিশনে চান্স হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তখন হচ্ছে ওই চান্স হওয়ার পরে আমার পরিচিত হলাম ওই হীরা স্যার আর কি, যিনি আমার এলাকার স্যার, ইনি আমাকে খুব সাপোর্ট করছে। আমি বাবা মারা যাওয়ার আগে একটু আগে বা ওই সময়টা আমার খুব ফিনান্সিয়ালি সমস্যা ছিল, স্যার অলওয়েজ সাপোর্ট করছে। যে মানে স্যার এরকম বলছে যে তুমি টাকা যখন না থাকবে তুমি ধার করো না, আমার কাছে এসে বলো বা আমার ভাষায়। বিষয়গুলো খুব ইমোশনাল। আচ্ছা, নিঃসন্দেহে নিঃসন্দেহে প্রদীপ আমরা বুঝতে পারছি। তবে এই ক্ষেত্রে একটুখানি আমি প্রদীপ যেহেতু খুব ইমোশনাল হয়ে গেছে হয়তো এখন এক মিনিট উনি কথাও বলতে পারবেন না, এক্ষেত্রে আমি একটুখানি বলতে চাই এই দায় কিন্তু অনেকখানি আসলেই ব্যক্তিগতভাবে একজন বলেছেন তুমি আমার কাছে আসো সেটা ভালোবাসার জায়গা থেকে, কিন্তু এটা কিন্তু মূলত আমার কেন জানি মনে হয় আমাদের শিক্ষাক্ষেত্রের যে সিস্টেমটা নিয়ে আমরা বারবার করে কথা বলে থাকি যে এই দায় অনেকখানি রাষ্ট্রের, এই দায় অনেকখানি একটা শিক্ষা প্রতিষ্ঠানের। যে একজন ভালো স্টুডেন্ট চারুকলা পড়তে খরচা আছে এটা আমরা সবাই জানি যেহেতু ক্রিয়েটিভ ফিল্ড, সেক্ষেত্রে একজন স্টুডেন্ট যখন ফিনান্সিয়াল ক্রাইসিসে থাকবেন তখন ওই হতাশা থেকে তাকে বের করে আনার দায়িত্ব তো আসলে সমষ্টিগত। তিনি কেন হতাশায় থাকবেন, একজন ভালো স্টুডেন্ট কেন পয়সার জন্য তাকে চিন্তা করতে হবে, তাহলে তিনি আঁকবেন কখন? তো এই দায়িত্ব বাকিদের, একটা প্রতিষ্ঠানের, একটা রাষ্ট্রের। তো ওই জায়গাটায় যদি আমরা ভাবতে পারি তাহলে বোধহয় প্রদীপদের মতন যারা প্রদীপ আরও ভবিষ্যতেও হবেন তাদের রেখে এখানে এসে এই গল্প বলতে বলতে ইমোশনাল হতে হবে না, চোখে জল আসবে না, এবং এটাও বলতে হবে না হয়তো আক্ষেপ করে যে ছোটবেলায় আমরা যেগুলো এঁকে আসি তারপরে যখন এখানে আসি সে আঁকা একেবারে মানে পার্থক্যের মধ্যে হিউজ। তো পড়াশোনার ওই শিক্ষার ওই সিস্টেমটাই যদি এভাবে করে আমাদের গড়ে ওঠে এরকম প্রদীপদের চোখে জল বোধ হয় পরিকল্পনা কি ভবিষ্যতে কি করতে চান আপনি? আসলে আমি মানে স্টেপ বাই স্টেপ শিখে শিখে উঠছি আর কি। তো আমি আসলে শেখানোর জন্য শিখে আসছি। আমি ছোটোবেলায় যখন হবি মাই হবি লিখতে দিত, আমি মানে আমার হবি ছিল আমি টিচার হবো আর কি। বাহ, তো জানি না কী হবে, আমার ভাগ্যে কী আছে, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসাবে, বাংলাদেশি শিল্পী হিসাবে দেশের জন্য তো আমি কিছু করবই। আর আমার রাজশাহী বিশ্ববিদ্যালয় যেখান যার জন্য আজকে আমি প্রদীপ সাহা, আমার চারুকলা ডিপার্টমেন্ট, চারুকলা সকল শিক্ষক শিক্ষা মানে শিক্ষিকা, ছোটো ভাই বোনেরা, বড় ভাইয়ারা, মানে সবাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। চারুকলা প্রত্যেকটা শিক্ষকের কাছে আমি এত বেশি কৃতজ্ঞ মানে ভাষা প্রকাশ করতে পারবো না। সেই শিক্ষকতা পেশায় কি যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ডেফিনেটলি আমি তাই হব। মানে আর্টিস্ট তো হবই, পাশাপাশি শেখাবেনও, নতুনদের তৈরি করতে আপনি তৈরি করতে চাই আর কামনা থাকলো আপনার। আরেকটা বিষয় হচ্ছে
যে ছবির ধরুন আজকে আমি প্রদীপ সাহা আর কি, যে স্টাইলটা, মানে এই কথাটা না বললেই নয়, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র স্যার যার কথা বললাম, আবু তাহের স্যার, মানে ইনি যখন আমার এই স্টাইলে কাজটা দেখলো, মাস্টার্সে উঠলে আমাদের হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ করতে হয়, প্রদীপ আমাদের সময় খুব কম, একটু যদি ছোট করে জলদি বলেন। হ্যাঁ, স্যার আর কি আমাকে বারবার বলতো যে প্রদীপ তুমি এই স্টাইলটাতে কাজ করো, এটা তোমার অনেক বড় হবে, এই স্টাইলে কাজ করো। মানে ইভেন ডিপার্টমেন্ট থেকে চলে যাচ্ছি, সে আমাকে ফোন করছে রাত্রে করে, প্রদীপ তুমি কাজ করছো কি ওই স্টাইলে, আমাকে কাজ দেখায়ও। তার আন্ডারেই হচ্ছে আমি থিসিস করছিলাম মাস্টার্সে, শিল্পী এসএম সুলতান ও শিল্পী শাহাবুদ্দিন আহমেদের দেহাবয়ব ধর্মী চিত্রের তুলনামূলক পর্যালোচনা। আর আশা করি আমার থিসিসটা অনেক ভালো হয়েছে, স্যার অনেক ভালো গবেষক, আমি আমার ডিপার্টমেন্টের সব শিক্ষক সবার কাছে খুবই কৃতজ্ঞ। নিশ্চয়ই কৃতজ্ঞতা আমাদেরও আছে আপনার কাছে, কারণ সত্যিকার অর্থে আপনার সততা এবং চেষ্টার কারণে হয়তো আমরা এমন একজন শিল্পী পেয়েছি যিনি নিজের জায়গায় খুব বেশি সৎ। শুধুমাত্র তোমার সাথে আমি একটা বাক্য মানে খুব মনে হচ্ছে না যুক্ত করলেই চলবে না, যদি আমাদের একটা বিরতিতে যেতেই হবে। প্রদীপ, যেভাবে করে আপনি বারবার করে সেখানে বললেন যে আমি ডিপার্টমেন্টের প্রত্যেকজন টিচারের কাছে কৃতজ্ঞ, আমরা চাই কোনোদিন আপনার স্টুডেন্ট এসে, আমরা এখানে থাকি বা না থাকি, এসে বলুক যে প্রদীপ স্যারের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এইটাও পরম্পরা এভাবেই হয়, এক থেকে অন্যের কাছে এভাবে ভালো জিনিসগুলো ছড়িয়ে পড়ে বাংলাদেশে। এইভাবে আপনাদের অসংখ্য শুভকামনা, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে ঠিক এভাবেই সম্ভাবনাগুলো ছড়িয়ে পড়ুক, এটাই সকালের বাংলাদেশের উদ্দেশ্য, এটাই আমরা চাই প্রথম থেকে, ঠিক এজন্যই আমাদের প্রতিটা সকালের শুরু। একেবারে সাথেই থাকবেন, আপাতত একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি।